আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম, যা গর্ভবতী নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গর্ভে বাচ্চা জরায়ুর ভেতরে একটি তরলে পূর্ণ থলিতে অবস্থান করে। এই থলিটির নাম অ্যামনিটিক থলি এবং তরলের নাম অ্যামনিটিক তরল, যাকে আমরা গর্ভের পানি নামে চিনি। সাধারণত সন্তান প্রসবের সময় অ্যামনিটিক থলিটি ভেঙে যায়, যাকে আমরা পানি ভাঙা বলি। কিন্তু অনেক নারী বুঝতে পারে না আসলে পানিটি ভেঙেছে কি না, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরামর্শ দিচ্ছি। আশা করি একটি সঠিক ধারণা পেয়ে যাবেন। অ্যামনিটিক তরল বা গর্ভের পানির কাজ কি? এই তরলের কারণে গর্ভের বাচ্চা বিভিন্ন আঘাত থেকে রক্ষা পায়। শিশুর প্রাচক গ্রন্থি ও ফুসফুসের বিকাশ এর মধ্যে হয়। এই তরলের জন্য শিশুটি বাইরের সংক্রমণ থেকে বেঁচে থাকে। এই তরলের কারণেই শিশু জরায়ুতে ভেসে থাকে এবং নড়াচড়া করতে পারে। একজন গর্ভবতী মা কিভাবে বুঝবেন তার অ্যামনিটিক থলি বা গর্ভের পানি ভেঙেছে কি না? এক্ষেত্রে তিনটি ঘটনা ঘটতে পারে। তো চলুন দর্শক, ঘটনা তিনটি জেনে নিই। এক, সচরাচর দেখা যায় গর্ভবতীর প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং ব্যথার এক পর্যায়ে পানি ভাঙতে শুরু করে। দুই নম্বর ঘটনাটি হলো, অনেকের ক্ষেত্রে পানি আগে ভাঙে, তারপর প্রসব ব্যথা শুরু হয়। তিন নম্বর ঘটনায় যা দেখা যায় তা হলো, অনেক ক্ষেত্রে গর্ভবতীর পানির থলিটি একেবারে ভাঙে না, মানে গর্ভের শিশুটি অ্যামনিটিক থলিসহ জন্মগ্রহণ করে। যে তিনটি ঘটনার কথা বললাম, এর মধ্যে তৃতীয় নম্বর ঘটনাটি গর্ভবতীর সাথে খুবই কমই ঘটে। পানি ভাঙার 24 থেকে 48 ঘন্টার মধ্যে শিশুর জন্ম হওয়ার কথা। অধিকাংশ নারীর পানি ভাঙার 24 ঘন্টার মধ্যে প্রসব হয়ে যায়, আর বাকিদের 48 ঘন্টার মধ্যে প্রসব হয়। তবে শিশুটি অ্যামনিটিক থলির মধ্যে যতটা সুরক্ষিত থাকে, পানি ভেঙে গেলে সুরক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটে। তাছাড়া পানি ভাঙার পর শিশুটি নানা জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারে, তাই আপনার পানি ভেঙে গেলে সর্বোচ্চ 24 ঘন্টা বা একদিন অপেক্ষা করবেন। এর মধ্যে শিশুর জন্ম না হলে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি হবেন। গর্ভের পানি ভেঙেছে কিনা জানার আরও কিছু লক্ষণ আছে, তা হলো গর্ভের পানি গন্ধ ও বর্ণহীন বা হালকা মিষ্টি গন্ধযুক্ত। এই তরলে হালকা রক্ত বা সাদা শ্লেষ্মা দেখা যেতে পারে। পানি ভাঙলে তরলটি একসাথে অনেক পরিমাণে বের হতে পারে বা অল্প অল্প করে নির্গত হতে পারে। তাই এই লক্ষণযুক্ত তরল নির্গত হলে বুঝবেন আপনার পানি ভেঙেছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। সাধারণত 38 থেকে 42 সপ্তাহ হল সন্তান জন্মের উপযুক্ত সময়। কিন্তু এই সময়ের আগে যদি আপনার পানি ভাঙতে থাকে, তাহলে শিশুটি নানা শারীরিক ঝুঁকিতে পড়তে পারে। তাই এক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখাবেন। তিনি আপনার অবস্থা বুঝে একটি সিদ্ধান্ত জানাবেন। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।